অ্যাম্বুলেন্স আসামি বানানটা বলতে পারলে বইটা ফ্রি টাকা জমা দাও যে খেলা হবে টিপু সুলতান যিনি ট্রেনে এবং বই মেলায় তার নিজের লেখা বিভিন্ন বই বিক্রি করে মানুষের কাছে পরিচিত হয়েছেন তবে সম্প্রতি বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন বানান জিজ্ঞেস করে তাদেরকে বিব্রত করার অভিযোগ আছে তার বিরুদ্ধে আজ আমরা জানবো কে এই টিপু সুলতান টিপু সুলতানের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনয়নের সরিষাডুলি গ্রামে তাহাউদ্দিন বিশ্বাস এবং রমেছা খাতুনের চার সন্তানের মধ্যে টিপু সুলতানি ছোট উনিশশো সালের তেইশে মে জন্মগ্রহণ করেন টিপু সুলতান তার বর্তমান বয়স তের বছর তার স্ত্রী এবং দুই সন্তান নিয়ে তিনি ঢাকায় বসবাস করেন তিনি সরিষাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক এবং শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি বাস করেন পরে চুয়াডাঙ্গা পৌর কলেজ থেকে এসএসসি এবং মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজ থেকে স্নাতক বাস করেন উনিশশো সালে তিনি ঢাকায় এসে নিউ স্কোটার রোডে একটি কোম্পানিতে চাকরি শুরু করেন সেখানে এগারো মাসের মতো চাকরি করার পর সেতু অ্যাসোসিয়েট নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন সেখানে তিনি সিসিটিভি ও টেলিকমিউনিকেশনের ব্যবসা শুরু করেন ব্যবসায়িক ব্যস্ততার মাঝেই দু সালে প্রকাশিত হয় তার প্রথম বই রেলপথে বাংলাদেশ এই গাইডটি এক লক্ষ তেইশ হাজার কপি বিক্রি হয়েছে বলে তিনি দাবি করেন দু সালে তার আরও একটি বই প্রকাশ পায় সেটির নাম হচ্ছে বোনাস এই বই দুইটির পাশাপাশি তিনি আরও আটটি মানচিত্র তৈরি করেন সেখানে তার কুষ্টিয়া জেলার মানচিত্র মেহেরপুর জেলার মানচিত্র এবং এই সকল জেলার ইনয়ন এবং গ্রামের সঠিক অবস্থান তুলে ধরেন এবার আসি কীভাবে তিনি শুরু করলেন এভাবে হকারি করে বই বিক্রি করা দু সালে রেলপথে বাংলাদেশ বইটি দশ হাজার কবি প্রিন্ট করা হয় বিভিন্ন রকমের লিফলেট বিতরণ করেও তিনি তার বই বিক্রি করতে পারছিলেন না বই বিক্রি করে দেওয়ার জন্য তিনি হকার খোঁজছিলেন কিন্তু তিনি হকারও খুঁজে পেলেন না অবশেষে বইগুলো তিনি বাসায় এনে রাখেন এরপর তিনি সিদ্ধান্ত নেন নিজেই নিজের বই ফেরি করে বিক্রি করবেন এজন্য তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে দু সালে ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেসে উঠে ট্রেনে করে বই বিক্রি করা শুরু করলেন এরপর থেকেই শুরু হলো তার ফেরি করে বই বিক্রি করা